আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করতেছে যেখান থেকে আমার আজকের এই ব্লগে এই রেসিপিটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজ দুপুরে হচ্ছে আমি রান্না করেছি সরিষা ইলিশ সে রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করা হবে আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো এটি হচ্ছে একদম সকালবেলা আর কি লুটি বানিয়েছি আর হচ্ছে ডিম মেয়ের বাবার জন্য একটি ডিম পুস করে নিচ্ছি তো এখনও হচ্ছে ছেলে মেয়ে ঘুম ঘুম থেকে উঠলে ওদেরকেও ডিম ভেজে দিব কারণ এখন ভেজে রাখলে এগুলো ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা খেতে একদম ভালো লাগে না তো আমি ডিম ভেজে নিচ্ছি তো আজকে সকালে হচ্ছে আল্লাহ কি এক ঘটনা ঘটলো তো হয়তো আপনারাও জানেন সকালে ছয়টা বাজার পাঁচ সাত মিনিট আগে আর কি ভীষণভাবে ভূমিকম্প হয়েছিল সবাই তো একদম ভয়ে আতঙ্কে মানে শেষ আমার মনে হয় মানুষ মরণকে মানে এভাবে ভয় পায় না যেভাবে ভূমিকম্প হয়েছিল ভয় পেয়েছিল তো তখন হচ্ছে মুসল্লিরা মসজিদ থেকে বের হচ্ছিল আর কি আমাদের এখানে তো বিষমভাবে ভূমিকম্প হয়েছে তো এইভাবে ভূমিকম্প কিন্তু আমি আর কখনো এভাবে অনুভব করি নাই অনেক বছর পর মনে হলো যেন আজকের ভূমিকম্পটা আমি অনুভব করলাম মানে একদম পুরোটা বিল্ডিং আমাদের মনে হয় যেন ভেঙে চুরে তসনস হয়ে যাচ্ছিলো এমন অবস্থা তো আশেপাশে একদম লোকজনেরা মানে ভয়ে মানে চিল্লাপাল্লা করতেছিল তো যাই হোক সব কিছু সুস্থ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া আজ হচ্ছে আমি সরিষা ইলিশ রান্নার জন্যে সরিষা আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি দশ মিনিট সরিষেগুলো ভিজিয়ে রাখার পর ব্লেন্ডার করে নিব আর এখানে আদা রসুন হচ্ছে ফ্রিজে ছিল ওগুলো বের করে নিয়েছি আর এখানে ইলিশ মাছটা আমি ফ্রিজ থেকে বের করে পানিতে আর কি একটি বড় বলে নিয়ে ভিজিয়ে রেখেছি তারপরে কেটে কুটে নিব আর এখানে হচ্ছে এটি সকাল দশটার দিকেই মাইশা মুস্তাকিমকে নিয়ে মেয়ের বাবা একটু বাহিরে বের হয়েছিল সকালের নাস্তা করে তো দশটার দিকে আবার এগুলা দোকান থেকে আনছিলো পেঁয়াজু আর সমোজা আর হচ্ছে শশা কেটে দিয়েছিল এগুলো দোকান থেকে আমি কিছু করিনি শুধু ফ্লেটে একটু ঢেলে নিয়েছি ঢেলে তারপরে হচ্ছে আমরা একটু হালকা পাতলা নাস্তা সেরে তারপরে এ ফাঁকে আমি মাছটা কেটে নিয়েছি মাছটাও ভিজা হয়ে গিয়েছিল তারপরে হচ্ছে ছিলে মাছগুলো কেটে কুটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিব এবার তো এখানে আমি আমার পরিমাণ মতন পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি এই মাছগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে একটি প্লেটে পানি ছাড়িয়ে উঠিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে সরিষে আর পিঁয়াজ আর দুটি কাঁচামরিচ ব্ল্যান্ডার করে নিয়েছি আর কি তো একটি বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতন তো আমি পরিমাণটা কতটুকু নিচ্ছি সেটা আর বলছি না তো এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি আর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি অল্প করে তো এখানে এখন আমি হাফ কাপ দিয়ে দিব সরিষার তেল তো যেহেতু এটা সরিষা ইলিশ অবশ্যই কিন্তু সরিষার তেল প্রয়োজন হবে তো এখানে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি এবার হচ্ছে সব কিছু উপকরণ একসাথে করে আমি একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপরে হচ্ছে আমি মাছগুলো এর মধ্যে চুপিয়ে নিব খুব ভালো করে চুপিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিব এভাবে এতে করে মশলাপাতির মধ্যে আর কি শরীর মানে মাছের মধ্যে মশলাপাতি সব প্রবেশ করবে সুন্দরভাবে আর খুব সফট হবে আর রান্নাটিও খুবই সুস্বাদু হবে তো এই তো আমি মাছগুলো এর মধ্যে দিয়ে হাত দিয়ে মেখে তারপর হচ্ছে আর কি মেগনেট করার পরে ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিব তো আসলে আজকে যে ঘটনাটি ঘটেছিল তো হয়তো আপনাদের ওখানেও হয়েছে কারণ আমাদের বাংলাদেশে বেশ কয়েকটি জেলায় ভূমিকম্পটি মানে হয়েছিল আজ হচ্ছে ছয়টা বাজার একদম ভোর ছয়টা বাজার আগে আর কি পাঁচটা পঞ্চাশ কি পঁয়তাল্লিশে ঘটনাটা ঘটে তো আসলে তখন আমরা নামাজ পড়তে উঠেছিলাম আর মুসলিরাও নামাজ শেষে দেখতেছি বের হচ্ছিলো তখন মানে একটু অন্ধকার অন্ধকার ছিল বাহিরে তো মনে হচ্ছিল যেন পুরোটা বিল্ডিং আমাদের ভেঙে ছুঁড়ে তছনছ হয়ে যাচ্ছিল এমন অবস্থা চার পাঁচ সেকেন্ড মনে হয় ভূমিকম্পটি হয়েছিল। তো আল্লাহ সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন তেমন কোনো সমস্যার কথা শোনা যায়নি আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে আমি আবার রান্নাটি বসিয়ে দিব দশ মিনিট পরে ফিরে আসলাম এখানে আমি একটি প্রাইফ্যান বসিয়ে দিয়ে দিয়েছি অল্প সরিষার তেল কালো জিরে দিয়ে দিয়েছি অল্প করে দুটি তেজপাতা মাঝখানে চিরে দিয়ে এবার হচ্ছে একটু ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড কারণ যেহেতু আমি এগুলো মেকনিট করার সময় এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি তাই আমি কড়াইতে আর সরিষার তেল দিই নাই খুবই অল্প করে দিয়ে কালো জিরে আর হচ্ছে তেজপাতাটা ভেজে নিয়েছি তো এখানে হচ্ছে এবার ভেজে নেওয়ার পরে আমি মাছগুলো এর মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে এবার হচ্ছে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিব আমি এগুলো তো এখানে হচ্ছে আমি বাটিটা ধুইয়ে অল্প পানি দিয়ে দিব এর মধ্যে তো এই রেসিপিটি আসলে সত্যি এতটা মজা হয়েছিল কি বলবো তো আসলে আমি এতটা মানে রেসিপিটি এতটা সুস্বাদু হবে আমি ভাবিনি তো ঠিক যতটা ভেবেছি তার চেয়েও আরও বেশি ভালো হয়েছিল। আমি তো একদম রান্না করার পরেই মানে গরম গরম একদম মেয়ে বলতেছে মা আমাকে ভাত দাও আসলে আমার মেয়ে তেমন একটা মেস মানে মাছ খেতে চায় না তো আজকে যেন কিভাবে একদম নিজে চেয়ে মানে বলতেছে মা আমাকে ইলিশ মাছ দিয়ে ভাত দাও মানে মাছগুলো রান্নার করার পরে আর কি পুরোটা ঘর মানে গ্রানে একদম ভরে গিয়েছে এত সুন্দর একটি গ্রান হয়েছিল কি বলবো তো এখানে আমি বাটিটা ধুইয়ে খুবই অল্প করে পানি দিয়ে দিয়েছি এবার ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এবার হচ্ছে আমি আবারও বাটিটা ধুইয়ে অল্প ফানি দিয়ে দিয়েছি দেখুন আমি এক কাপের মতন আর কি পানি দিয়েছি এর চেয়ে বেশি আর কি পানি দিইনি তো এবার মাছগুলো আমি উলটিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব। মাসাল্লাহ কালারটিও খুব সুন্দর আর এত বেশি সুস্বাদু হয়েছিল আর এই রেসিপিটি করতে কিন্তু তেমন কোনো ঝামেলা নেই সময়টাও খুবই কম লাগে একদম ঝামেলা মুক্ত একটি রেসিপি আর এভাবে সরিষা ইলিশ রান্না করলে যারা মাছ খেতে চায় না আমার বিশ্বাস তারাও একদম আমার মেয়ের মতন আর কি চেয়ে খেয়ে নিবে তো আমি মাছগুলো হচ্ছে উল্টিয়ে দিচ্ছি বলক আসার পরে তো উলটিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে আর কি অপেক্ষা করব রান্না হওয়ার জন্য এখানে আমি দু তিনটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব সুন্দর একটি ফ্লেভারের জন্যে তো তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে রান্নাটি করে নিব আর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে তো এবার হচ্ছে ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো আপনারা আমার সাথে থাকুন তো আমি ফিরে আসব রান্নাটি হবার পর আর দেখুন রান্নাটি হয়ে গিয়েছে মাসাল্লাহ কি বলবো আপনাদের তো ক্যামেরাতে কেমন আসতেছে আমি জানি না কিন্তু বাস্তবতা কালারটি এত বেশি আকর্ষণীয় হয়েছিল আর ক্ষেত্র তো কী বলবো অনেক 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 মানে মজাদার হয়েছিলো তই তো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি আর এক পিস মাছ নিয়ে সাজিয়ে নিচ্ছি তো আশা করি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন শেয়ার দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আর আমার জন্য দোয়া করবেন চ্যানেলের পাশে থাকবেন তো আমি বিদায় নিয়ে নিচ্ছি